বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে চমৎকার একটি বিষয় শেখাবো। আমরা প্রিজমা 3D দিয়ে যখন বিভিন্ন রকম ক্যারেক্টার তৈরি করি, তখন আমাদের বোন সেট করতে হয়। আর এই বোন সেট করা কিন্তু খুবই একটা কঠিন কাজ, অনেকের কাছে তো এটা খুবই একটা জটিল বিষয়। তো এই জটিল বিষয় থেকে মুক্ত হওয়ার জন্য আমরা একটা সহজ কাজ করতে পারি। আমাদের বোন সেট করা নিয়ে আর চিন্তা করতে হবে না, আমরা একটা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে কিন্তু বোন সেটিং করে নিতে পারবো খুব সহজে, এবং মোবাইল ফোন দিয়ে আমরা কাজটা করতে পারবো। যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের তো অনেক রকম সুবিধা আছে, কিন্তু যারা আমরা মোবাইল দিয়ে কাজ করি তাদের জন্য কিন্তু অনেক সমস্যা থাকে। আর প্রতিটা সমস্যার কিন্তু সুন্দর সমাধান আছে, শুধু জানতে হবে আপনাকে। তো চলুন, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপ আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে পাফিন ব্রাউজার। হ্যাঁ, পাফিন ব্রাউজার আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, কারণ পাফিন ব্রাউজার ছাড়া কিন্তু আপনারা বোন সেটিংয়ের কাজটা করতে পারবেন না, কারণ আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজার দিয়ে হবে না এটা। তো আগে আমরা লিখব পাফিন, প্লে স্টোরে পাফিন লেখেন, PUFI, এই যে পাফিন লিখলাম, এই যে দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, এই ওয়েবসাইট মানে এইটা একটা ব্রাউজার কিন্তু। হ্যাঁ, এটা একটা ব্রাউজার, এই ব্রাউজারটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা কিন্তু ইনস্টল করাই আছে, তাই আমার এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো এটা ইনস্টল করার পরে, এটাকে আপনারা ওপেন করার পরে এখান থেকে কিন্তু আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট না খুললে আবার এই ব্রাউজারটা আপনারা ওপেন মানে এই ব্রাউজার দিয়ে কোনো কিছু সার্চ করতে পারবেন না। হ্যাঁ, আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, আপনারা খুলে নেবেন, এটা শেখানোর কিছু নেই। আচ্ছা, তারপরে আপনাদের আরেকটা কাজ করতে হবে। আগে আমরা ক্রোম ব্রাউজার থেকে যাই, ক্রোম ব্রাউজার থেকে যাবেন, লিখবেন মিকজামো, যা আমি আগে ঢুকেছিলাম। তো আপনারা লিখবেন যে মিকজামো লিখবেন। তো মিকজামো লেখার পরে অনেক কিছু আসতে পারে, অনেক রকম ওয়েবসাইট আসতে পারে, আপনাদের খুঁজে নিতে হবে কোনটা মিকজামো। তো এই যে মিকজামো লেখার পরে প্রথমে আসছে ডিপ মোশন। তো ডিপ মোশন না, আমাদের দরকার মিকজামো। যে নিচের দিকে গেলাম, দেখলাম যেখানে মিকজামো এখানে আছে, এই মিকজামোতে আপনাদেরকে এটা একটা ওয়েবসাইট, এখানে ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করার পরে এখানে কিন্তু আপনাদেরকে আবার একটা লগ ইন করতে হবে। মানে আপনার যদি লগ ইন আগের থেকে যদি একটা অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে যে সাইন আপ ফর ফ্রি লেখা আছে, হ্যাঁ, এখানে আপনারা ফ্রি সাইন আপ করে নিয়েও অনেক কাজ করতে পারবেন। হ্যাঁ, আর এখান থেকে কিন্তু প্রচুর রকমের মডেল আপনারা নিতে পারবেন, ক্যারেক্টার ট্যারেক্টার অনেক কিছু আছে, ফ্রিতে নিতে পারবেন, সেগুলি দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে এটা বুঝা দিলাম যে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন, তারপরে আপনাদের যে কাজটা সেটা এখন আমরা চলে যাব। আমরা প্রিজমা 3D বা প্রিজমা 3Dতে আমরা একটা ক্যারেক্টার তৈরি করি, খুব সহজ একটা ক্যারেক্টার তৈরি করি। তো বন্ধুরা, আমরা প্রিজমা 3D আসলাম। তো আমরা চাইলে এখান থেকে যেমন খুশি ক্যারেক্টার তৈরি করতে পারবো, ক্যারেক্টার কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমি আগের ভিডিওতে মানে এর আগে প্রিজমা 3D নিয়ে কিছু ভিডিও করা আছে, প্রিজমা 3D টিউটোরিয়াল, সেগুলি দেখে না থাকলে দেখে নেবেন। আর আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু ফ্রিতে মানে মডেল পাওয়া যায়, বিভিন্ন রকম ক্যারেক্টার পাওয়া যায়, সেগুলি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। কিছু কিছু সময় দেখা যাচ্ছে এগুলোতে বোন সেট করা থাকে না, আপনারা তখন বোন সেট করতে গেলে ঝামেলা পড়েন। তো আপনারা তখন এই যে ওয়েবসাইটের কথা বললাম মিকজামো, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পাফিন ব্রাউজারের মাধ্যম দিয়ে আপনাকে যেতে হবে। তো চলুন, আগে আমরা ক্যারেক্টারটা তৈরি করি, সিম্পল আমি একটা সিম্পল ক্যারেক্টার তৈরি করি। এটাকে একটা বক্স নিলাম আমরা, মানে কিউব, এটাকে একটু চাপিয়ে দিই, এটাকে বডি বানালাম, এটা ধরুন একটা বডি, একটু চাপিয়ে দিই। হ্যাঁ, সিম্পল আমি তাড়াতাড়ি বানাচ্ছি বন্ধুরা, আমি এটা ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেবো, কারণ যেহেতু এগুলি বানানো শেখানো আগের আপনাদেরকে আমি আগে শিখিয়েছি, তো এখানে শেখানোর কিছু নেই, চটপট একটা বানিয়ে নেই।
তো বন্ধুরা, আমরা জাস্ট একটা সিম্পল একটা মডেল তৈরি করে নিলাম। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট শুধুমাত্র শেখানো যে কীভাবে বোন আসলে সেট হয় এবং সেট হয় কি না সেটা বাস্তবে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি সিম্পল মডেল তৈরি করলাম, আপনারা যখন তৈরি করবেন তখন একটা ভালো মডেল তৈরি করবেন। চলুন, এরপরে এটাকে আমাদের সেভ করতে হবে। সেভ করতে গেলে এখানে সেভে যাই, এটা একটা নাম দেই, এটা নাম দেই, কি নাম দিব, এটার কি নাম দিতে চাই, আচ্ছা একটা দিয়ে দিই বয়, বয় নাম দিয়ে দিই, হ্যাঁ বি ও ওয়াই, বয় দিয়ে দিলাম বন্ধুরা। তারপর এটাকে আমরা সেভ করলাম। হ্যাঁ, তো সেভ করার পরে আমরা এখানে আমাদের যে প্রজেক্ট সেখানে কিন্তু সেভ হয়ে গেছে, কিন্তু আমরা যদি এটাকে নিতে চাই, আমরা যখন ওই ওয়েবসাইটে যাব কাজ করার জন্য, বোন সেট করার জন্য, তখন এটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো বন্ধুরা, এক্সপোর্ট করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আগে নামটা দিয়ে নিলাম সেভে, এখন আমরা এক্সপোর্ট যে 3D এক্সপোর্ট আসছে এখানে ট্যাপ করব। এখন আমাদেরকে কোথায় সেভ করব সেটা এখানে বলে দিচ্ছে, তো আমরা যাই হোক এখানেই আমি সেভ করে দেই। এই যে আমার ডাউনলোড যে ফাইলটা আছে এখানে আমি এটা সেভ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে সেভ করে দিলে কিন্তু যে বয় ওবিজে নামে এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এটা কিন্তু বয় ওবিজে নামে সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো চলুন এখন আমাদের আসল কাজ, আমরা এই প্রিজমা 3D থেকে বের হয়ে যাই। প্রিজমা থেকে সরাসরি বের হয়ে গেল, যেভাবে ইচ্ছা বের হয়ে যান, এক্সিট করেন, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের হচ্ছে আসল কাজ। তো এরপরে বন্ধুরা, আমরা যে পাফিন ব্রাউজারের কথা বলেছিলাম, এই যে পাফিন ব্রাউজারটা চালু করব। তো এই ব্রাউজারটা কিন্তু বন্ধুরা একটু স্লো কাজ করে, আপনারা যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদেরকে অবশ্যই ধৈর্যের পরিচয় দিতে হবে, খুব সিম্পলভাবে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। তো এই ব্রাউজারে যাওয়ার পরে, এখানে যেহেতু আমি যে আগে কাজ করেছি, হ্যাঁ, তো আপনারা এখানে যাওয়ার পরে যেভাবে সার্চ দেয়, এই গুগল সার্চ যেভাবে সার্চ দেয় বা বিভিন্ন ক্রোম ব্রাউজার দিয়ে যেভাবে সার্চ দেয়, ঠিক একই নিয়মে আপনারা সার্চ দিবেন মিক্সামো। তো মিক্সামোতে সার্চ দেওয়ার পরে মিক্সামোটা ওপেন করবেন, সেখানে আবার আপনার যে মানে লগ ইন করতে হবে, কিন্তু আবার আগে যে অ্যাকাউন্টটা খুলেছেন সেখানে যেই পাসওয়ার্ড যেই জিমেল দিয়েছেন সেই জিমেল দিয়ে আবার এই মিক্সামো লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা দেখবেন যে এরকম শো করবে, লগ ইন করার পরেই কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। আপনারা যদি মোবাইলটাকে মানে রোটেট করেন, ল্যান্ডস্কেপ করেন, তাহলে এরকম দেখাবে, দেখেন, তাহলে দেখাবে এরকম। তাহলে এরকম দেখাবে। তো এইভাবেই আমরা কাজ করি, এতে সুবিধা হচ্ছে, আমরা ল্যান্ডস্কেপেই কাজ করি বন্ধুরা। আপনারা চাইলে খারাপভাবে কাজ করতে পারেন, সমস্যা নেই। এরপরে এই পাশে দেখবেন যে একটা অপশন আসছে, ভালো করে লক্ষ্য করেন, লেখা দেখাচ্ছে আপলোড ক্যারেক্টার। এই যে আপলোড ক্যারেক্টার, তো আপলোড ক্যারেক্টার আপনারা দিবেন। আপলোড ক্যারেক্টার দেওয়ার পরে এই যে এরকম একটা অপশন আসবে, নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে সিলেক্ট, এই একটু বড় করে দেখেন, সিলেক্ট ক্যারেক্টার ফাইল। হ্যাঁ, তো সিলেক্ট ক্যারেক্টার ফাইলে আপনি ট্যাপ করবেন। তারপরে দেখবেন যেখানে চুজ ফ্রম লোকাল আছে, টেক পিকচার, রেকর্ড ভিডিও, অনেক কিছু এখানে আছে। তো আপনারা যে কাজটা করতে চান, চুজ ফ্রম লোকালে ট্যাপ করবেন, আপনার গ্যালারিতে চলে যাবে। হ্যাঁ, এখন গ্যালারিতে যাওয়ার পর আপনার ওই যে আমি যে প্রিজমা 3D থেকে যে ইয়ে করলাম ওইটা কোথায় সেভ করছি, যে এখানেই দেখেন শো করতেছে, আমার ডাউনলোডই শো করতেছে বয় ওবিজে নামে। হ্যাঁ, তো এখানে ট্যাপ করলেই এটা কিন্তু মিক্সামোতে চলে আসবে, দেখেন ট্যাপ করলাম আমি। এখন এটা একটু সময় নেবে, আপলোড হতে সময় নেবে। এই যে বন্ধুরা আপলোড হচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন। হ্যাঁ, তো বললাম যে এই ব্রাউজারটা যেহেতু স্লো, আপনারা কিন্তু ক্রোম ব্রাউজারে দিয়ে কিন্তু এটা কাজ করতে পারবেন না, কারণ আমি বলে দিচ্ছি যে এখানে যখন বোন সেট করবেন অন্যান্য কাজগুলি করতে পারবেন, যেমন ক্যারেক্টার নেওয়া বা ইয়ে করা, এগুলি কাজ করতে পারবেন, কিন্তু বোন সেটিংয়ের কাজ করতে গেলে আপনাকে পাফিন ব্রাউজার দিয়ে যেতে হবে। তার কারণটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, তার কারণটা হচ্ছে যে পাফিন ব্রাউজার যেটা আছে সেখানে আপনাদের
একটা অপশন আছে, সেটা হচ্ছে মাউস অপশন, যেটা ক্রোম ব্রাউজারে নাই। আর যারা পিসি দিয়ে কাজ করেন, যাদের কম্পিউটার আছে, তারা তো ধরেন যে কম্পিউটারে সহজে কাজ করতে পারবেন। তো ক্যারেক্টারটা এখানে লক্ষ্য করবেন যে ঠিক মতো সাইজে আসছে কিনা। তো আমার তো মনে হয় যে একদম সাইজ মতো আছে, তাই যদি সাইজ মতো না হয় তাহলে যে এই যে এখানে কতগুলো অপশন আছে দেখেন, এই যে আমি এখানে কিছু করবো না, নাড়লেই নড়ে যাবে। তো আপনারা যে উপরে তীর দেখতেছেন একটা, উপর নিচ করতে পারবেন, তারপরে এটা ডানে বাঁয়ে করতে পারবেন, তারপরে এই যে নিচের তীরটা দিয়ে আপনারা হেলানো করতে পারবেন। হ্যাঁ, তো আপনারা ক্যারেক্টারটা যাতে ঠিক পজিশন মতো থাকে, কারণ বোন লাগাতে গেলে একদম সঠিক পজিশন থাকতে হবে, নাহলে বোন লাগানো মুশকিল হবে। তো এই ক্যারেক্টারটা একদম ঠিক পজিশন মতো আছে, এভাবে আমরা বোন লাগাতে আমাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু টেক্সচার আসবে না, টেক্সচার সহ আসেনি। হ্যাঁ, আপনাদেরকে এমনি বোন লাগাতে হবে। তো এই যে নিচে দেখবেন নেক্সট একটা অপশন দেখা যাচ্ছে, এই নেক্সট অপশনটাতে একবার ট্যাপ করেন। ট্যাপ করার পরে এই ডান দিকে লক্ষ্য করবেন একটা ক্যারেক্টারের ছবি দেখাচ্ছে। এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে যে কোন কোন কালারের যে রিংগুলি আছে, যে কোথায় কোথায় সেট করতে হবে। তো একবার মুখস্থ করে নেন, কোনো সমস্যা নেই, আমার একটু মুখস্থই আছে যে কোথায় কোথায় কোন সমস্যা নেই, আপনারা বারে বারে দেখে নিতে পারবেন। তো মোবাইলে কাজ করতে গেলে তো জুম করতে হয়, ই করতে হয়, তো এইভাবে দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো আর একটু ছোটো করে নেই, তো মাঝে মাঝে কিন্তু মোবাইল একটু হ্যাং করবে, এই একটা সমস্যা। তো যাই, এই পজিশনে থাকলে সমস্যা নেই, আমার কাজ করতে অসুবিধা হবে না। তো বন্ধুরা, এরপরে চলে যাবেন মাউস অপশনে যাবেন, যেখানে থ্রি ডটে যাওয়ার পরে দেখবেন যে নিচে একটা অপশন আছে মাউস। হ্যাঁ, এই মাউস অপশনটাতে আপনাকে চালু করে দিতে হবে। এটাকে ওপেন করে দিলাম, আচ্ছা ওপেন হলো কি না দেখি, মাউস অপশন ওপেন হয়েছে। হ্যাঁ, ওপেন হয়েছে। তো মাউস অপশন যখন ওপেন হবে, তখন এই যে একটা দেখতে পারবেন তীরের মতো একটা চিহ্ন আছে, যে তীরের মতো চিহ্নটা, এটা আঙুল দিয়ে ধরতে হবে। আপনি বোন প্রথমে যে গোল গোল একটা রিংয়ের মতো দেখতেছেন, ওই গোল রিংয়ের মধ্যে আগে তীরটাকে নিয়ে এসে ছেড়ে দেন। হ্যাঁ, গোল রিংটার মধ্যে তীরটাকে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে যে কাজগুলি করতে হবে, অন্যরা খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে, কখনো কখনো টাচ লাগলে মানে হবে না, কখনো কখনো হবে। হ্যাঁ, একটু ঝামেলা করে এই মোবাইল দিয়ে পাফিন ব্রাউজারে। হ্যাঁ, এখন এই তীরটা যে আমি আনলাম, এর উপরে রিংটার মধ্যে আমাকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরতে হবে। ট্যাপ করার পরে দেখবেন যে একটা পাশ দিয়ে একটা গোল আবার রিংয়ের মতো হবে। তারপরে এটাকে ধরে আঙ্গুল দিয়ে আস্তে করে ধরে আপনাকে এটা গলার ওখানে নিয়ে যায় সেট করে দিতে হবে। হ্যাঁ, গলার ওখানে নিয়ে যায় সেটিং করে দিতে হবে খুব সুন্দরভাবে। তো আমি ট্যাপ করে ধরলাম বন্ধুরা। হ্যাঁ, তো দেখি, মাঝে মাঝে কাজ করবে না, হ্যাঁ বারবার চেষ্টা করবেন। এই যে হয়েছে, এখন আমি নিয়ে যায়, এই যে মাঝে মাঝে ছুটে যায়, আবার তীরটাকে নিয়ে আসে মাঝখানে রাখবেন, আবার আঙুল দিয়ে ট্যাপ করে রাখবেন, আস্তে আস্তে নিয়ে যাবেন, নিয়ে যায় এটা প্রথম যে এটা, এটাকে গলার মধ্যে একদম মাঝখানে আপনারা দিয়ে দেবেন। তো যাই হোক, মোটামুটি সেটিং হয়েছে, মাঝ বরাবরই হয়েছে, আর একটু উপরে দিলে মানে ভালো হবে। তো আর একটু আবার ধরি, একটু একটু আবার ধরে একটু উপর দিয়ে নিয়ে যাই, না এটা সেট করার সময় একটু ধৈর্য সহকারে করবেন বন্ধুরা, না যদি জায়গা মতো না হয় তার কিন্তু আবার বোর্ড সেটিংটা ভালো মতো হবে না। তো এখন মনে হচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, এই যে একটা লম্বা সাদা দাগ আছে, এই দাগটা দিয়ে বডিটা কিন্তু পার্ট করা, ভাগ করা আছে, এটা ভালো করে দেখে নেবেন। তো আমার মনে হচ্ছে যে হ্যাঁ, জায়গা মতো পড়েছে। আচ্ছা, এরপরে ওই তীরটাকে আবার নিয়ে আসেন, নিয়ে আসে এই যে কোনো একটাতে নিয়ে আসবেন। এখানে একটা লক্ষ্য করবেন যে নিচে একটা অপশন আছে, দেখেন এই যে নিচে, ভালো করে দেখেন, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, নিচে দেখেন একটা আছে রাইট চিহ্ন দেওয়া আছে, ইউজ সিমেট্রি। হ্যাঁ, ইউজ সিমেট্রি মানে হচ্ছে এই যে এখন যে বোনগুলি আছে, যে গোল গোল রিংগুলা, একটা ধরলে দুইটি কিন্তু একসাথে উঠে যাবে, অর্থাৎ এক সাইডে আমি সেট করবো আরেক সাইডে সেটিং হয়ে যাবে। তো এটা রাইট চিহ্ন দেওয়া আছে বলে এটা হবে। আর যদি আমি রাইট চিহ্নটা এখানে টিক চিহ্নটা উঠাই দিই, টিক চিহ্নটা যদি উঠিয়ে দিই, তাহলে কিন্তু একটা একটা করে আবার আলাদা করে সেট করতে হবে। তো টিক চিহ্ন যেহেতু দেওয়াই আছে, তা আমি আর টিক চিহ্নটা উঠাচ্ছি না, যেহেতু আমার দুটি হাত একই লেভেলে আছে, যদি একই লেভেলে না থাকে তাহলে অনেক সময় উঠাতে হয়। তা আমার হাতের কিন্তু কোনো ইয়ে নেই, আঙুল টাঙ্গুল নেই, তারপরেও আমাদেরকে কাজ করতে হবে।
তো তীরটা গেল কোথায়, তীরটাকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম। এখন এটাকে ট্যাপ করে ধরলাম বন্ধুরা, ট্যাপ করে ধরার পরে এটাকে দিতে হবে আমাদের এখানে, দিদি আমার তো হাত নেই, তারপরেও এটা হাতের এখানে একটা বসিয়ে দিলাম এইখানে। আপনার ডান দিকে একটু লক্ষ্য করেন, এই পাশেটা তো দেখতে পারবেন না আঙ্গুলের জন্য, কিন্তু ডান দিকে একটু লক্ষ্য করবেন। তো আমাদের কিন্তু সেট হয়ে গেল, একই সাথে দুটি কিন্তু সেট হয়ে গেল, আমরা এক পাশেরটা সেট করলাম আরেক পাশেরটা সেট হয়ে গেল। তো এরপরে এখন আমাদের কাজ হবে হলুদটাকে মাঝখানে আমাদের আনতে হবে। তো আবার তীরটাকে টেনে নিয়ে আসি বন্ধুরা, তীরটাকে টেনে নিয়ে আসলাম, তীরকে টেনে নিয়ে আসে আবার ধরলাম ট্যাপ করে। এই পাশেটাতে নেই, কারণ আমরা যে কোনো এক পাশে নিলেই হবে, অসুবিধা নেই, ট্যাপ করে ধরলাম। তো এবার উঠিয়ে দেই, এবার মাছ বরাবর দিব হাতের মাঝখানে যাতে ভাঁজ থাকে। হ্যাঁ, এখানে ছেড়ে দিলাম, তো এটা হাতের মাঝখানে আমরা ভাঁজ করতে পারবো। এরপরে বন্ধুরা আরও দেখেন, তীরটাকে আবার টেনে নিয়ে আসে এখানে, এখানে ছাড়ে দেন এই রিংয়ের মধ্যে, তারপরে ট্যাপ করেন, তারপরে এটাকে হাঁটুর মধ্যে দিবেন, আপনার হাঁটুর একটা আইডিয়া করে, একটা হাঁটুর মধ্যে একটা আইডিয়া করে দিয়ে দিবেন যে আপনার হাঁটুটা কোথায় হতে পারে। তো বন্ধুরা আমাদের এখানে ছেড়ে দিলাম, এখন বাকি থাকলো লালটা, লালটা একটাই আছে। তো আবার তীরটাকে নিয়ে আসি বন্ধুরা, তীরটাকে নিয়ে আসলাম, তীরটাকে নিয়ে আসে মাঝে মাঝে মোবাইল কিন্তু কাজ করবে না, হ্যাং হয়ে যায়, সমস্যা নেই, কাজ ধৈর্য সহকারে করতে হবে। এই যে আমার মোবাইল কিন্তু হ্যাং হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আমরা এই যে তীরটাকে মাঝখানে দিয়ে এখন এটাকে আমাদের পেটের ওখানে বরাবর দিতে হবে, যেহেতু আমরা পা নড়াবো। তো এটা ট্যাপ করে ধরলাম, হয়নি, খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে, ট্যাপ করার পর রিং হবে, একটা রিংয়ের মতো হবে, তারপর একটা ধরে নিয়ে যেতে হবে। এখানে যেহেতু দেখার আঙ্গুলের কারণে দেখাটা খুব মুশকিল, তারপরে খুব ধৈর্য সহকারে এখানে বসিয়ে দিলাম বন্ধুরা। এখানে বসিয়ে দেওয়ার পরে আমাদের এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে এই পাশে দেখেন নেক্সট লেখা আছে, নেক্সট, নেক্সটে আমাদেরকে একবার ট্যাপ করতে হবে। তো বন্ধুরা নেক্সটে ট্যাপ করার পরে এইভাবে হতে থাকবে কাজ, কাজ না হওয়া পর্যন্ত চুপচাপ থাকবেন, এটা কিন্তু ইয়ে হচ্ছে, প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, প্লিজ ওয়েট দেখবেন এখানে লেখা আছে, প্লিজ ওয়েট, হ্যাঁ আপনি অপেক্ষা করেন, হয়ে যাওয়ার পরে চলে আসবে এখানে দেখতে পাবেন। তো আপনার ক্যারেক্টার দেখেন বোন সেটিং হয় কিন্তু চলে আসছে এখানে বন্ধুরা, এখানে একটা কিন্তু শুধু তাই না, এখানে একটা কিন্তু কাজ করতেছে দেখেন। তো আমরা মাউসটা বন্ধ করে দিই, আমাদের এখন মাউসটা বন্ধ করে দিই, কারণ মাউসটা যেহেতু ডিস্টার্ব করতেছে আমাদেরকে। তো বন্ধুরা আমরা মাউস বন্ধ করতে পারবো, কিন্তু আমার মোবাইল তো কাজ করে না ঠিকমতো। তো বন্ধুরা আমাদের এই যে হয়ে গেছে, তো এরপরে আমাদেরকে আবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নেক্সটে আমাদেরকে আবার ট্যাপ করতে হবে। তো নেক্সট ট্যাপ করলাম, তো এখানে লেখা দেখাচ্ছে ইওর 3D ক্যারেক্টার হ্যাজ বিন আপলোডেড, প্রসিড উইথ দিস নিউ ক্যারেক্টার, ইওর প্রিভিয়াস ক্যারেক্টার উইল নট বি সেভড। তার মানে এখানে আমি যখন নতুন কোনো ক্যারেক্টারে কাজ করবো, আগে যে ক্যারেক্টারটা আমার সেভ হয়ে থাকবে সেটা আর থাকবে না। হ্যাঁ, তখন নতুন করে যে ক্যারেক্টারটা নেবো সেটাই এখানে সেভ হয়ে থাকবে। তো যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ক্যারেক্টার কাজ না করবো ততক্ষণ পর্যন্ত এটাই কিন্তু হয়ে থাকবে। এখানে আমাদেরকে আবারও নেক্সটে যেতে হবে বন্ধুরা, এটা দেখানোর পরে আবারও নেক্সটে দিতে হবে। তো এখন হচ্ছে দেখেন, এখানে আমাদের কিন্তু ক্যারেক্টার হয়ে গেছে, এখানে ক্যারেক্টারটা যদিও দেখতে পাচ্ছেন অর্ধেক নিচে ঢুকে গেছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, আপনি যখন নেবেন তখন গোটাটাই আপনি করতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা এখন যে কাজটা করব, এই বাম দিকে দেখেন, বাম দিকে অনেকগুলি অ্যানিমেশন আছে, এই যে আপনি যদি চান যে কোনো একটা অ্যানিমেশন এখানে সেট করবেন,
যে কোনো ক্যারেক্টার আপনি বাইরে থেকে অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি বিভিন্ন রকম মডেল নেন ক্যারেক্টার নেন সেগুলিকে এখানে আপলোড করার পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি দেখেন অনেক রকম মডেল আছে মানে অ্যানিমেশন আছে যেটা ইচ্ছা আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং সেটা প্রিজমা 3D-তে নিয়ে গিয়ে আপনি সেটা চালু করতে পারবেন প্লেও করতে পারবেন। তো আমি একটা কাজ করি বন্ধুরা ড্যান্স দেখি ড্যান্সের কোনো কিছু আছে কি না অনেক আছে এখানে অনেক আছে আমি ডান্স খুঁজে দেখি ডান্স পাই কি না ডান্স কিন্তু আছে আমি এর আগে নিয়েছিলাম আপনারা যদি খুঁজতে সমস্যা হয় তো সমস্যা নেই এই যে এখানে সার্চ বক্স আছে উপরে ওখানে যদি সার্চ বক্সে যান ওখানে কিন্তু আপনারা পাবেন ওখানে লিখলেও কিন্তু চলে আসবে ডান্স লিখবেন দেখবেন যে অনেকগুলো ডান্সের মডেল চলে আসবে। আচ্ছা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি এখানে যেহেতু ব্রাউজারটা খুব স্লো কাজ করতে সময় নেয় এখানে এখানে ট্যাপ করলাম কিবোর্ডটা আসতে অনেক সময় নেবে তো বন্ধুরা আজকে পর কিবোর্ডটা আসলো হ্যাঁ ডান্স লিখে ডি এ এন সি এ ডান্স ডান্স লেখার পরে সার্চ দেই এখান থেকে দিলে হবে বন্ধুরা এখানে অনেকগুলি ডান্স কিন্তু এখন চলে আসছে হ্যাঁ একটু ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ যেহেতু খুব স্লো চলে তো এখন অনেক ডান্স আসছে আপনার যেই ডান্সটা দরকার আপনি নিতে চান সেই ডান্সটা আপনি নেবেন এখানে অনেকগুলো ডান্স আছে সাধারণত ওই যে লাল রঙেরগুলি হচ্ছে মহিলা মানে মেয়ে আর যেটা নীল টাইপের কালার সেটা হচ্ছে পুরুষ হ্যাঁ তো অসুবিধা নেই আপনি যে কোনোটা নিতে পারেন মানে এগুলো মেয়েদের ডান্স এগুলো ছেলেদের ডান্স কিন্তু আপনি চাইলে যে কোনোটা নিতে পারেন তো এটা হচ্ছে একটা মেয়েদের ডান্স আমি এইটাই নিই এই ডান্সটা ভালো লাগছে এটাকে ট্যাপ করলাম এখন এটা কাজ করতে থাকবে বন্ধুরা ওই দেখেন যে ক্যারেক্টারটা আমাদের ক্যারেক্টার এখন ডান্স করতেছে হ্যাঁ তো এখানে আর অনেক ঝামেলা করার দরকার নেই বন্ধুরা এখানে অনেক কিছু আছে আপনারা বেশি কিছু করতে গেলে সব গন্ডগোল হয়ে যাবে যেহেতু এই ব্রাউজারটা এমনিতেই খুব স্লো কাজ ঠিক মতো করতে চায় না তো আমি এটাকে একটু রোড মানে লম্বা লম্বা করে নিই নাহলে কাজ করতে অসুবিধা হচ্ছে আমি মোবাইলটাকে একটু লম্বা করে নিই তো বন্ধুরা এইভাবে কাজ করতে সুবিধা হয় বেশি হ্যাঁ তো এই পাশে চলে যান তখন এরকম দেখাবে চিকন হুম ছবিগুলো সব চিকন হয়ে যাবে তো কোনো সমস্যা নেই এখানে আসার পরে অনেক কিছু আছে অপশন এগুলি নাড়াচাড়া করার কোনো দরকার নেই এখানে যা কিছু আছে থাক এইভাবেই থাক হ্যাঁ এগুলি নাড়াচাড়া করার দরকার নেই আপনি শুধু যে কাজটা করতে হবে উপরে দেখবেন ডাউনলোড একটা লেখা দেখা যাচ্ছে এই যে ডাউনলোড হলুদ রঙের একটা এই ডাউনলোড ট্যাপ করবেন ডাউনলোড ট্যাপ করার পরে আর একটা অপশন আসবে একটু অপেক্ষা করেন আবার আসবে এটা হ্যাঁ এখানে আরও কয়েকটা অপশন দেখতে পাবেন যে এগুলি কিছু করার দরকার নেই যে ফরম্যাট কী ফরম্যাট চাচ্ছেন কী কী হ্যান ত্যান হ্যাঁ স্ক্রিন সাইজ কী এগুলো কোনো কিছুর দরকার নেই এগুলো নাড়াঘাটা করার দরকার নেই এই ডাউনলোড আছে যে এখানে ট্যাপ করবেন ডাউনলোড হতে থাকবে প্রসেসিং হচ্ছে এরপরে আপনাকে প্রসেসিং হওয়ার পরে আপনি ডাউনলোডটা কোথায় করতে চাচ্ছেন সেখানে আপনাকে কিন্তু দেখাতে হবে আপনি যদি ড্রাইভ ড্রপ বক্স গুগল ড্রাইভ হ্যাঁ ইন্টারনাল শেয়ার স্টোরেজ বিভিন্ন রকম আছে তো আমি এসডি কার্ডে এটা সেভ করতে চাচ্ছি তো এসডি কার্ড দিয়ে দেবো এই যে স্টার ডাউনলোডিং লেখা দেখালো হ্যাঁ এরপরে যে ডাউনলোড কমপ্লিট খুব তাড়াতাড়ি কিন্তু কাজ হয়ে গেল তো এখন আমরা বন্ধুরা চলে যাব আমাদের প্রিজমা 3D-তে তো এখান থেকে আমরা বের হয়ে যাই সরাসরি ট্যাপ করে সরাসরি বের হয়ে গেলাম আমি ঝামেলা করার দরকার নেই আমরা প্রিজমা 3D ওপেন করলাম 3D ইম্পোর্টে গেলাম বুটি হিপহপে আসলাম ইয়েস দিলাম এটাকে একটু বড় করতে হবে বন্ধুরা হ্যাঁ দেখবেন যে খুব ছোট করে আসবে ক্যারেক্টারটা এবং বড় আঙুল দিয়ে ট্যাপ করে একদম বড় করেন তো অনেক সময় আর শো করবে না দেখবেন যে অনেক সময় কিন্তু শো করতে চায় না যেমন এখন শো করতেছে না যেখান থেকে কিন্তু আসে না দেখেন এখানে সমস্যা হচ্ছে তো সমস্যা হলে কোনো সমস্যা নেই এই অ্যাপ থেকে বের হয়ে যান অ্যাপ থেকে বের হয়ে যান ডন্ট স্যাপ দেন বের হয়ে একদম অ্যাপ থেকে বের হয়ে যান হ্যাঁ বের হওয়ার পরে মোবাইলটাকে একটু রিফ্রেশ করে নেন অনেক সময় কাজ করতে চায় না তো রিফ্রেশ করে দিলাম
তো রিফ্রেশ করার পরে আবার যাই প্রিজমা থ্রিডিতে। এটা মাঝে মাঝে কাজ করবে না, মাঝে মাঝে আবার করবে, তো হতাশ হওয়ার কিছু নেই বন্ধুরা। হ্যাঁ, আপনারা প্রথমবার দেখলেন যে হলো না, ক্যারেক্টারটা আসে নাই, তো চিন্তার কিছু নেই, আবার দেখবেন। এভাবে রিফ্রেশ করে নেবেন মোবাইল মাঝে মাঝে। তো আমরা চলে যাই আবার নতুন করে, এবার দেখি আবার ইয়েস করি। তো এবার দেখি বন্ধুরা, একটু বড় করে মনে হয় এবার হয়েছে নাকি। হ্যাঁ, খুব ছোটো ক্যারেক্টারটা আসে। তো বন্ধুরা এবার কিন্তু আমাদের ক্যারেক্টার চলে আসছে। হ্যাঁ, তো এরকম মাঝে মাঝে দেখবেন যে ক্যারেক্টার আসবে না, শো করবে না। তো এই যে ক্যারেক্টারটা ছোটো, অনেক ক্যারেক্টারটা দেখেন বন্ধুরা, আমরা যে বোন সেট করা ঝামেলা থেকে কিন্তু বেঁচে গেছি। কত সুন্দর করে বোন সেট করে দিয়েছি ওরা। হ্যাঁ, অটোমেটিক বোন সেট হয়ে গেছে বন্ধুরা। এখানে টেক্সচার আমরা সেট করে নিতে পারবো, এটা নিয়ে ঝামেলা করার দরকার নেই। আপনারা চাইলে ইচ্ছা মতো টেক্সচার সেট করে নেবেন পরে। মাথা টাতা সব যেভাবে আগেরবার করেছিলাম সেরকমভাবে আপনারা টেক্সচার সেটিং করে নেবেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন এটাকে নড়াবেন কীভাবে, আমরা যে অ্যানিমেশনটা নিলাম সেই অ্যানিমেশনটা দেখবেন কীভাবে। তো সেই অ্যানিমেশন দেখতে গেলে এই যে অ্যানিমেশন অপশনে যান, অ্যানিমেশন অপশনে যায় প্লে করে দিবেন। প্লে করে দিলে দেখবেন যে এতক্ষণ ধরে আপনারা যেটা নিছেন দেখেন সেটাই কাজ করতে যায়। দেখেন আবার প্লে করি, দেখেন তো এতটুকু নেওয়া হয়েছিল বন্ধুরা। হ্যাঁ, তো এতটুকুই শো করবে। আপনি যদি বেশিক্ষণ নেন তাহলে ওখানে বিভিন্ন রকম অপশনগুলো আছে, এই অপশনগুলি আপনারা লক্ষ্য করবেন, বাড়িয়ে দিলে ভিডিওটা আর বড় হবে। তো এখন এই এতটুকু করা হয়েছে, দেখুন তো কত সুন্দর লাগতেছে দেখেন একদম। আমরা কিন্তু এইভাবে করতে পারবো না, এত করতে পারবো কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় লাগবে। তো যাই হোক, এখানে ধরো ওরা একটা করে দিচ্ছে, মিক্সামোর মাধ্যম দিয়ে আমরা এই অ্যানিমেশনটা পেলাম। আপনারা চাইলে এখন আপনারা নিজেরা নিজেরা আরও কিছু করতে পারবেন। হ্যাঁ, এই ক্যারেক্টার আমাদের হয়ে গেছে, দেখেন ক্যারেক্টার। এখানে আপনি প্রতিটা জায়গায় বোন ব্যবহার করে নড়াতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটু ভালো করে। তো এই দেখেন দেখছেন কত সুন্দর। হ্যাঁ, পানারান প্রতিটা বোন আপনি ব্যবহার করতে পারতেছেন। দেখেন এটা যে সম্পূর্ণ বডিটা নড়বে। আচ্ছা, এখানে যেহেতু ছোটো ক্যারেক্টার তো এটাকে মাঝে মাঝে খুঁজে পাই মুশকিল, তো আপনারা সাইজ বড় করে দিতে পারবেন। হ্যাঁ, তো কোনো সমস্যা নেই। তো এখানে দেখি কী আছে, আর এই যে হাতের এখানে দেখেন হাতও নড়াতে পারবো। দেখেন তো গলা নড়াবো, এখানে এই যে গলাটা আছে দেখেন। তো আপনারা যখন ভালো একটা ক্যারেক্টার তৈরি করবেন অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা যদি ক্যারেক্টার নেন সেগুলোতে যদি বোন সেটিং না থাকে তাহলে আপনারা এভাবে এই মিক্সামো দিয়ে কিন্তু বোন সেটিং করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর আপনারা নিজেরা নিজেরা যদি বোন সেটিং করতে পারেন তা আর ভালো কথা। তো বোন সেটিং করা বললাম না, অনেক ঝামেলা। আর আমরা দেখেন ওখানে গিয়ে কয়েকটি গোল গোল চিহ্ন আমরা জায়গা মতো সেট করে দিলাম, আর তারপরে দেখেন বাকি কাজ কিন্তু ওয়েবসাইটটা নিজেরাই করে দিচ্ছে। দেখেন সব কিছু করে দিচ্ছে ওরা। হ্যাঁ, আমাদের আর কোনো ঝামেলা নাই বন্ধুরা। যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে কীভাবে এই বোনগুলি সেট করতে হয়। আমাদের কিন্তু আর কষ্ট করে বোন সেট করার ঝামেলা নেই, শুধুমাত্র টেকনিকটা বুঝে গেলেন। আপনারা যত ভালো মডেল তৈরি করবেন তত ভালোভাবে বোনগুলি সুন্দরভাবে সেট হবে। যেমন আঙুল টাঙ্গুল থাকলে আঙুলের মধ্যেও কিন্তু সঠিকভাবে বোন সেট হয়ে যাবে। চোখ মুখ যদি আমি দিতাম তাহলে সেখানেও কিন্তু সুন্দরভাবে বোন সেটিং হয়ে যেত। তো আমি এটা আপনাদের বোঝানোর জন্য সিম্পল একটা মডেল তৈরি করেছি। তো আপনারা নিজেরা ভালো করে মডেল তৈরি করবেন, আর বিভিন্ন ওয়েবসাইটে তো মডেল পাওয়া যায়। তো আপনাদেরকে ওই যে আমি দেখিয়ে দিই যে ইয়ের থেকে কিন্তু আপনারা মডেল নিতে পারবেন, ওই যে আপনার মিক্সামো থেকে। তো মিক্সামো থেকে কীভাবে নেবেন সেটা একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে এখানে দেখবেন যে ক্যারেক্টার লেখা আছে মিক্সামোতে, এই যে ক্যারেক্টারে ট্যাপ করবেন। এই ক্যারেক্টারে ট্যাপ করার পর দেখবেন যে প্রচুর পরিমাণে আপনারা ফ্রিতে এই যে পেয়ে যাবেন। দেখেন এই যে দেখেন বন্ধুরা, এখানে অনেক মডেল পাবেন আপনারা ফ্রিতে। হ্যাঁ, ক্যারেক্টারে যে লেখাটাতে ট্যাপ করলে এরকম অনেক পাবেন। দেখেন এগুলো কিন্তু সব ফ্রি, এগুলো ফ্রিতে আপনি নিতে পারবেন। এখানে কত রকম ক্যারেক্টার আছে, যেগুলি নিতে চান সেগুলি নিয়ে আবার কিন্তু আপনি নাচাতে পারবেন, ই করতে পারবেন। সব কিছু করার পরে আপনি চাইলে সেগুলিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কিন্তু এখানে কিন্তু টেক্সচার আসবে না, টেক্সচার কিন্তু আসবে না, টেক্সচার কিন্তু আপনাদেরকে আলাদা ই করতে হবে। ধরেন যে এই যে মেয়েটা আছে যে এখানে ট্যাপ করলাম,
proceed with use this character আপনি যদি এই ক্যারেক্টারটা মানে ই করতে চান তাহলে এখানে ট্যাপ করেন তাহলে এই ক্যারেক্টারটা এখানে কিন্তু আপনার এখানে আসবে এরপর আপনি এটাকে না যাবেন না দৌড়াবেন যা খুশি তাই করেন বা সরাসরি নিতে পারেন সরাসরি নিতে গেলে যা ডাউনলোডে ট্যাপ করলে এটা সরাসরি চলে আসবে তো আগে লোডিং হোক তো এখানে টেক্সচার ছাড়াই আসে এগুলা কখনো কখনো টেক্সচার শো করে কখনো কখনো করে না টেক্সচার আসছে কিন্তু এটা যখন আমরা নিব তখন কিন্তু টেক্সচার থাকবে না তখন আমাদের টেক্সচার আলাদাভাবে বসাতে হয় হ্যাঁ আমরা শুধু ক্যারেক্টারটাকে পাবো তো যারা ব্লেন্ডার ব্যবহার করে বন্ধুরা যারা ব্লেন্ডার মানে কম্পিউটারে যারা ব্লেন্ডার সফটওয়্যারটা ব্যবহার করে তাদের অনেক সুবিধা আছে টেক্সচার সহ চলে যায় কিন্তু প্রিজমা থ্রি ডিতে টেক্সচার আসে না হ্যাঁ তো এই যে এখানে আপার অ্যানিমেশনে যান আপনি যদি চান আপনি চান কোনটা করতে চান হাঁটাতে চান যে হ্যাঁ হাঁটতেছে হ্যাঁ আচ্ছা আমি হাঁটানোটাই অ্যাপ্লাই করি হাঁটানোটাই অ্যাপ্লাই করি আর বোন এগুলা তো সেট করাই থাকে এগুলা বোন আপনি সেট করার কোনো দরকার নেই বোন সেট করাই থাকে তো ডাউনলোডে গেলাম বন্ধুরা দেরি না করে ডাউনলোডে চলে গেলাম ডাউনলোডে দিলাম এসডি কার্ডে দিলাম স্টার্ট ডাউনলোডিং ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট আবার বের হয়ে যায় আমরা বন্ধুরা আবার দেখি আমরা আমরা রিফ্রেশ করে নিই কারণ প্রিজমা থ্রিতে গেলে একটা রিফ্রেশ না করলে কাজ করতে চায় না আমরা প্রিজমা থ্রিতে গেলাম থ্রিডি ইম্পোর্টে গেলাম তো আমরা যেটা নিলাম সেটা কই গেল সুপার মডেল ওয়াক এই যে ওয়াক কি স্ট্রেপ লেফট FBX এখানে ট্যাপ করি তারপর ইয়েস দেই হ্যাঁ এটা কিন্তু ক্যারেক্টারটা কিন্তু বড় এটা কিন্তু কোনো ঝামেলা নেই তো আগে বলেছি বন্ধুরা টেক্সচার আসবে না টেক্সচার আপনাদেরকে আলাদাভাবে ই করতে হবে তো এখানে চুরের কারণে একটা চোখের সমস্যা হ্যাঁ সব ঠিক করা যাবে যেখানে বোন সহ আসছে তো আমরা নাচাবো এটাকে দেখি হাঁটাবো আর কি এই মডেলিংয়ে এই অ্যানিমেশনে যাই প্লে দেই দেখেন এতটুকুই হাঁটছে ছোট একটু হাঁটছে তো তারপরে এই ক্যারেক্টারগুলিকে আপনারা ব্যবহার করতে পারেন টেক্সচার নিজেরা নিজের বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার বসাতে পারেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা টেক্সচার পাওয়া যায় বিভিন্ন রকমের টেক্সচারগুলি নিয়ে নিয়ে সেট করতে পারবেন দেখেন এখানে হাতের পর্যন্ত আঙ্গুলের পর্যন্ত বোন আছে দেখেন আঙ্গুলগুলো পর্যন্ত বোন আছে দেখেন দেখেন কি সুন্দর দেখেন প্রতিটা আঙ্গুলের মধ্যে বোন আছে সব সেট করতে পারেন দেখেন তো বন্ধুরা বুঝলেন যে এই ওয়েবসাইট থেকে আপনারা যেমন ফ্রিতে ক্যারেক্টার নিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় যে আমরা অনেক সময় ক্যারেক্টার তৈরি করার পরে বোন সেট করতে পারি না ঠিকমতো তো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে বোন সেটিং করে তারপরে আমাদের ক্যারেক্টার আমরা স্বাধীনভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবো আমাদের এই প্রিজমা থ্রিডিতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন আর সাবস্ক্রাইব যদি করে না থাকেন তো সাবস্ক্রাইব করবেন বন্ধুরা কারণ এই চ্যানেলে আপনারা আরও অনেক কিছু পাবেন আস্তে আস্তে আমি অনেক গবেষণা চালাচ্ছি বিভিন্ন জিনিস নিয়ে আপনারা নতুন নতুন টিপস পাবেন যা হয়তো অনেক চ্যানেলে পাবেন না আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ